আমি লোপা মুদ্রা চলে এসেছি আমাদের সবার পরিবার .com নিয়ে। আজকে আমি একটা তত্ত্ব সাজানো তোমাদের দেখাবো, বেশি কথা বাড়াবো না, একদম তত্ত্ব সাজানোতে চলে যাব। আর প্রচুর আমি দেখছি আমার ইউটিউব স্টুডিওতে অনেকে মানে ওই ভিডিওগুলো দেখছো, টেডি, তারপর জগন্নাথ, তারপর টিয়া পাখি, এই সমস্ত ক্যাট, এই সমস্ত ভিডিওগুলো দেখছো তত্ত্ব সাজানোর। তাই আমার মনে হলো বিয়ের সিজন, তো তোমাদের একটা শিখিয়ে দিয়ে একটা শাড়ি নিয়ে নিয়েছি আজকে বানাবো, যেটা সেটা তোমরা টাওয়েল দিয়ে বানাতে পারো, ধুতি দিয়ে বানাতে পারো, শাড়ি দিয়ে তো বানাতেই পারো। প্রথমেই শাড়িটাকে চার ভাঁজে ভাঁজ করে নেবো, মানে এরকম স্কোয়ার টাইপের ভাঁজ করে নেবো। দেখো ভাবে চৌকোভাবে ভাঁজ করে নিয়েছি। এবারে আমি এটা এরকম ট্রায়াঙ্গেল করব। আচ্ছা, ট্রায়াঙ্গেল করার সময় তোমাদের মনে রাখতে হবে আমি যেটা বানাচ্ছি, তোমরা তো দেখেই নিয়েছো আমি গণেশ বানাচ্ছি, এই যে ওপরের পোর্শনটা একটু বাড়িয়ে দেব, একটু বড় করে দেব, একটু বড় করে দেব, ঠিক এইরকম শেপটা হবে। অপোজিট অপোজিটটা ঠিক এরকম হবে, দেখে নাও। এবারে এখানটা আমি এরকম ফোল্ড করছি, কিচ্ছু না, জাস্ট এখানে হাত রাখবো। নিট জিনিসটা জানো, আমি সবসময় তত্ত্ব সাজাতে গেলে বলি যতটা মানে একদম নিট হবে না তত জিনিসটা দেখতে সুন্দর হবে। দেখো আমি ঠিক পেছন দিকটা এরকম দেখতে হবে, আমি এটা ভাঁজ করে নিলাম, ঠিক আছে। এবার এটাকে এরকম ক্লোজ করে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমি এখানে, তোমরা সেলো টেপ লাগাতে পারো, কিন্তু আমি সেলো টেপ লাগালে কোনো প্রবলেম নেই, শুধু সিল্কের শাড়িতে সেলো টেপ লাগাবে না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে, ওর যে আঠাটা থাকে অনেক সময় লেগে যায়। তো আমি এখানে কি করব, স্টিচ করে নেব। স্টিচ করলে সুবিধে কি আছে, জাস্ট একটা টান মারবে ছিঁড়ে যাবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর কখনো একটা ইনফরমেশন দিচ্ছি, যারা মানে এই তত্ত্ব সাজানোটা তো অনেকেই প্রফেশন হিসেবে নিতে পারো, আর খুব ভালো প্রফেশন, আমি বলছি, আমি কিন্তু বহু বছর ধরে তত্ত্ব করছি। আর পিন কোনো দিন লাগাবে না, আলপিন লাগাবে না, অনেক সময় জং ধরে শাড়ি নষ্ট হয়ে যায়। দেখো আমি এইভাবে স্টিচটা দিয়েছি, দেখে নিয়েছো, দেখো সামনেটা একটা এরকম শেপ হয়েছে, বোঝা গেছে, ঠিক এরকম শেপ হয়েছে। এইবারে কি করতে হবে, আমি একটু আমার দিকে উল্টো করে নিচ্ছি, এই যে পোর্শনটা আছে সেটাকে এবার ভাঁজ করতে হবে, এই পোর্শনটা, এখানে একটা সেলো টেপ আটকাতে হবে। এমনভাবে আটকাবে যেন উপরে কোনো ভাঁজ না পড়ে, করে তোমরা বুঝতে পারছো এটা গণেশজির সুর হয়েছে, তো সুরটা ডেকোরেশন করব। করে বুঝে না, আশা করি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে না, দেখে নাও। এই দেখো একদম কিন্তু মানে টাইট হয়েছে, এরকম করে তুলতে পাচ্ছি। আর আমি বলবো সব সময় যদি মডেল আইটেম তোমরা তৈরি করো, তোমরা একটা থার্মোকলের শিটে করো, 1 ইঞ্চি মোটা একটা থার্মোকলের শিট নেবে, তার ওপর করবে, জিনিসটা দেখতে খুব সুন্দর হয়। আমার কাছে এখন নেই, তাই তোমাদের টেবিলের ওপর রেখেই দেখাচ্ছি। আমার মহারাজ বলো বা আদার্স যে তত্ত্ব সাজানোগুলো দেখিয়েছি অনেকগুলো কিন্তু আমি ওইভাবেই করেছি। আর তাছাড়া তোমরা যদি প্লেন ট্রেতে দিতে চাও সেটাও দিতে পারো, কোনো প্রবলেম নেই। চার্ট পেপার নিয়েছি, দেখো এরকম ফোল্ড করে নিয়েছি, চোখ এঁকে নেব, মানে একটাকে ফোল্ড করে কাটছি, তাহলে দুটো বেরিয়ে যাবে, দুটো বেরিয়ে গেছে। নিয়ে নিয়েছি এটাকে, আমি আইব্রো করে নেব। তোমরা ড্রয়িং করে কাটতে পারো, আমি আমার একটু অভ্যেস আছে তাই আমি প্লেনই কেটে নিচ্ছি। দুটো আইব্রো বেরিয়ে গেল। সব সময় বলি তোমরা কিন্তু কোনো আঠা বা কোনো কিছু শাড়ির ওপর লাগাবে না, জাস্ট যে জায়গায় চোখটা লাগাবে, আমি সেলো টেপ লাগিয়ে নিচ্ছি, ঠিক তোমরাও তাই করবে। আমি এটা প্রত্যেকটা তত্ত্ব সাজানো শেখাতে গিয়ে বলি। এভাবে আমি এখানে দুটো চোখ লাগিয়ে নেব, আর আর একটু সেলো টেপ লাগিয়ে নেব আইব্রোটা লাগিয়ে নেব।
হার্ড কিছু পিচবোর্ড মতন কাগজ নেবে, যেটা দিয়ে বানাবো দাঁত। এটা তো বানাতেই হবে। এই যো আমি তোমরা, এই যো আমি আবার ড্র করে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এরকম করে দাঁত। তো দাঁত একটাই বড় করব, কারণ একটা দিকের দাঁত কিন্তু ভাঙা, সেটা ভাঙা মতন করব। দেখো দুদিকে আমি দুটো দাঁত করে দিয়েছি। এবার একটু ডেকোরেশনটা করব, কি করে করব তোমাদের সেটাও খুব ইজি প্রসেসে দেখাচ্ছি। যা বাড়িতেও যদি বিয়ে হয় তাহলে তোমরা যাতে নিজেরা সাজাতে পারো খুব ইজিভাবে। আমার পরপর বাড়িতে বিয়ে থাকলে পরপর তত্ত্ব ট্রেগুলো দেখবে, খুব ইজিভাবে করেছি, সেগুলো তোমরা সব নিজেরাই করতে পারবে। এবার দেখো আবার একটা বলছি মাউন্ট বোর্ড টাইপের আমি একটা কাগজ নিয়ে নিয়েছি। এবার একটু ডেকোরেশনের পার্ট, কারণ ডেকোরেশন না করলে তো চলবে না। জাস্ট দুটো ভাঁজ করে করব, একটা হাফ সার্কেল আর একটা স্ট্রেট লাইন, ব্যাস লাইন বরাবর কেটে নেব। কালো কালো লাইনটা থাকার কোনো দরকার নেই। এটা ভালো করে এর উপর পেস্ট করব। কাগজের মধ্যে এরকম যদি লাগিয়ে নিয়ে কাটো না, তাহলে কিন্তু পেপারটা নষ্টও কম হয়। দেখো যতটুকু দরকার ঠিক ততটুকু কেটে নেবে। অ্যাকচুয়ালি তত্ত্ব সাজানোটা ভীষণ একটা আইডিয়ার ব্যাপার, এটা কিন্তু পুরো নিজেরা করা যায়। হোয়াইট রঙের মার্বেল পেপার গোল করে কেটে নিলাম, আর আমার কাছে কিছু এরকম গোল্ডেন পেপার ছিল গ্লিটারি, এটা এরকম এখানে দিয়ে দেবো। পাগড়ি মতো লাগবে, পাগড়ি মতো লাগবে। ডেকোরেশনের জন্য আমার কাছে টুকটাক জিনিস আছে, সেগুলো একটু লাগিয়ে এটাকে তৈরি করছি। এগুলো সবার কাছে থাকে আর সমস্ত দোকানেও পাবে, সমস্ত জায়গায় পাবে। এখানে গড়িয়াহাট বেহালা যেখান থেকে খুশি কিনতে পারো, এগুলো সব জায়গায় পাওয়া যায়। এটা এভাবে লাগিয়ে দেবো। কুটটা একটু শুকিয়ে গেলে এখানে লাগিয়ে দেবো, যাতে ফেভিকলটা শাড়িতে না লাগে, একটু শুকিয়ে যাক, তারপরে এটা আমি লাগিয়ে দিচ্ছি। এই অবধি আমার রেডি, আর একটু ডেকোরেশন বাকি আছে, সেটা তোমাদের দেখালে ফিনিশ হয়ে যাবে। আর তোমরা যদি সত্যি বানাও, তোমরা প্লিজ আমাকে ছবি পাঠিও, আমি খুব খুশি হব। এই আমার কাছে একটা জরির লেস আছে, এটা এই সেলো টেপটার ওপর দিয়ে জাস্ট লাগিয়ে দেবো। কিভাবে লাগাচ্ছি দেখে নাও, একটা কর্নারে সেলো টেপ লাগাচ্ছি, যতটা পারবে কম আঠা জিনিস ইউজ করবে, তাহলে দেখতেও জিনিসটা সুন্দর হবে। এইভাবে ব্যাস পুরো এই মাপ করে আমি এখানে আটকে দেব। তোমাদের গণেশটা তোমরা ট্রে করে পাঠাবে, বা ট্রেতে রাখো বা থার্মোকোলে পাঠাও, শুটটা জাস্ট একটু এরকম বেঁকিয়ে এরকম করে দেবে, দেখতে খুব সুন্দর লাগবে। মাথার যে টিপটা করেছি এটা এখানে লাগিয়ে দেবো। তে আর একটা আমার, মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, তত্ত্ব যখন সাজাবে না তখন আটাটা মানে ফেভিকল ইউজ করো যাই করো, একদম ডিরেক্ট করবে না, একটা তুলি নিয়ে করবে। তারটা টিপে করছো তো ওটা পড়ে যেতে পারে, শাড়ি নষ্ট হতে পারে, সেই খেয়ালটা সব সময় রাখতে হবে তত্ত্ব সাজাতে গেলে। হ্যাঁ টিপটা সে গণপতি বাপ্পা রেডি। তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও, আর আমি খুব খুশি হব তোমরা যদি করে এটাকে দেখাও যে দিদি এটা করেছি। অনেকের বিয়েবাড়ি আসছে, বিয়েবাড়ি চলছে, আমাকে অনেকে হোয়াটসঅ্যাপও করেছো যে দিদি বিয়ে আছে তোমার তত্ত্ব সাজাবো। সত্যি আমার ভীষণ ভালো লাগে তোমরা যখন এই ধরনের হোয়াটসঅ্যাপ করো, এইভাবে ফেসবুকে লেখো বা ইনস্টাতে লেখো, আর তোমরা যদি এই কাজগুলো করে ছবি পাঠাও, তার থেকে আর বড় কথা, বড় আনন্দ অন্য কিছু হয় না। এটা আমার কাছে অনেক বড় গিফট জানো তো। তো এগুলো প্লিজ করো। আর আমি আর একটা কথা বারবার বলছি, তত্ত্ব সাজানোটা কিন্তু একটা খুব ভালো প্রফেশন, যারা এটাতে ইন্টারেস্টেড রয়েছো তারা কিন্তু বাড়িতে বসে এই ধরনের কাজ করতে পারো। আমি বহু বছর ধরে এই কাজ করছি, ইভেন খুব ভালো কাজ, এই কথাটা আমি তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারি, কারণ আমি করেছি। আর তোমাদের যদি মনে হয় যে আমাকে কোনোভাবে তোমাদের দরকার বা কোনো কিছু, তাহলে প্লিজ আমাকে যোগাযোগ করো, আমি যতটা পারবো তোমাদের নিশ্চয়ই হেল্প করব। আমি নিজে অ্যাকচুয়ালি এগুলো খুব ভালোবাসি, আমি খুব ছোট থেকে তত্ত্ব সাজাই, কোটা আর বাড়াবো না। আমার ফ্যামিলি বন্ডিং, আমার ক্রিয়েটিভ কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ যারা এখনও পরিবার .com কে সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই। আজকে কিন্তু গণপতি বলছে,
টাটা বাই। Thank you.